বাঙালির উৎসব উদযাপনের কমতি ছিল না কোনো কালেই। যে কটি প্রাণের উৎসব আছে তার মধ্যে পয়লা বৈশাখ অন্যতম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উৎসব। অসাম্প্রদায়িক চেতনায় শানিত হয়ে নববর্ষ উদযাপনে মেতে ওঠে সব বয়সের মানুষ। তবে গত কয়েক বছরে কিছুটা হলেও ছেদ পড়েছে সেই উদযাপনে, যোগ হয়েছে সরকারি বিধিনিষেধ। এবারও সন্ধ্যার আগে শেষ করতে হবে উদযাপন, নিরাপত্তার কারণে সরকার এ সিদ্ধান্ত নিলেও এ নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। আরও জানাচ্ছেন রাজীব দাস। আসছে বাংলা নতুন বছর, নববর্ষকে স্বাগত জানিয়ে আনন্দে মেতে উঠবে বাঙালি জাতি। আর রাজধানীবাসীর মাতোয়ারা হওয়ার আয়োজন বলতে চারুকলার মঙ্গল শোভাযাত্রা। সার্বজনীন এই মঙ্গল শোভাযাত্রা এখন বিশ্ব ঐতিহ্যের অংশ। শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটছে শিক্ষার্থীদের। গত কয়েক বছর ধরে বর্ষবরণকে ঘিরে থাকছে নিরাপত্তার অদৃশ্য হুমকি। এবারও বিকেল পাঁচটার মধ্যে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সরকারি সিদ্ধান্তে ভিন্ন মত জানিয়েছে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের সঙ্গে জড়িতরা। রেস্ট্রিকশন দিয়ে এই প্রোগ্রামগুলোকে কোনোভাবে যদি সীমিত করা হয় বা খাটো করা হয় সেটা মোটেও ঠিক হবে না। শিল্পকে যদি সমৃদ্ধ করা যায় আমাদের দেশ কিন্তু বহির্বিশ্বে আরও উজ্জ্বল একটা ইয়ে দেখাবে। এইটার সঙ্গে ধর্মকে রিলেটেড করে এটাকে তার আসলে তার একটা ভুল ব্যাখ্যা দিচ্ছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট বলছে মানুষের আনন্দ উদযাপনের ওপর বিধিনিষেধ আরোপ করা কোনো শুভ লক্ষণ নয়। যারা পয়লা বৈশাখ উদযাপনের বিরুদ্ধে শক্তি, আমি যদি আইনের কড়াকড়ির কারণে এটি করতে না দিই তাহলে এটা এক ধরনের তাদের উদ্দেশ্যটাই তো প্রকারান্তরে সফল হয়ে যায়। তো একদিকে সরকার পয়লা বৈশাখ উদযাপনের জন্য বিভিন্ন উপজেলা অর্থ বরাদ্দ করছে, আরেকদিকে নিরাপত্তা বাহিনী পাঁচটার পর অনুষ্ঠান করাতে বিধিনিষেধ আরোপ করে। দুটো তো সাংঘর্ষিক, অনুষ্ঠান করতে দিয়ে নিরাপত্তা বিধান করাটি গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। নিরাপত্তার স্বার্থেই বর্ষবরণের দৈর্ঘ্য কিছুটা সীমিত করা হয়েছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ডিন। আমার মনে হয় না সাংঘর্ষিক, কিন্তু আইনের ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু করতে হয়, এবং আমি তো বিশ্বাস করি এটা যে আমার সবসময় থাকবে তাও না, হয়তো এটার পরিবর্তন হবে। সাম্প্রদায়িক গোষ্ঠীর আস্ফালনে সংস্কৃতি চর্চা সীমিত করা কোনো সমাধান নয়, বরং সারা দেশে সাংস্কৃতিক আয়োজনের বিস্তৃতি ঘটিয়ে তাদের হুমকি মোকাবেলা করা জরুরি মনে করেন সংস্কৃতিকর্মীরা। রাজীব দাস, নাগরিক, ঢাকা।